রমজানে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত, মাঝে দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত 15 মিনিট নামাজের বিরতি থাকবে। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই সূচি অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজায় বাজারে অস্থিরতা হলে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জয় যাদবের রিপোর্ট। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সভায় 7টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়, অনুমোদন দেওয়া হয় আসছে রমজানে অফিসের সময়সূচি। বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, রোজায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চলবে সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত। মন্ত্রিসভা আজকে অনুমোদন করেছেন যে রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত, বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত আমাদের জোহর নামাজে বিরতি থাকবে। বৈঠকের মূল এজেন্ডার বাইরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের উদ্যোগের কথা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন পর্যায়ে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের তরফ থেকে একেবারে মানে একটা মনিটরিং থাকবে, যদি অস্বাভাবিক পরিস্থিতি কোনো কোথাও কিছু হয় সেখানে যেন আমরা আইন প্রয়োগ করতে পারি। একবারে আমাদের প্রত্যেক জেলা প্রশাসনকে বলা আছে, তারা খুব কঠোরভাবে এটা মনিটর করবে। ভুটানের সঙ্গে মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট এবং প্রোটোকল চুক্তির আওতায় বাংলাদেশের স্থল ও নৌবন্দর ব্যবহারের সুযোগ পাবে ভুটান। এর খসড়াতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভুটান আমাদের বাংলাদেশের ভূখণ্ড, তাদের পণ্য আমদানি রপ্তানির প্রয়োজনে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে পারবে এবং আমাদের বন্দর তারা ব্যবহার করতে পারবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।